চা পান করলেই পড়া যাবে বই রেল স্টেশনের অপেক্ষমান যাত্রীরাই মূল পাঠক অভিনব এই পাঠাগার জামালপুরের তারাকান্দি রেল স্টেশনে উদ্যোক্তারা বলছেন অপেক্ষার মতো বিরক্তিকর সময়টা উপভোগ করার পাশাপাশি সবাইকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নিবিড় বিশ্বাস দুই বন্ধুকে নিয়ে অপেক্ষা করছিলেন তারাকান্দি রেল স্টেশনে পাশের দোকানে চা অর্ডার করতে দোকানে হাতে দিলেন বই কিছুটা অবাক হওয়ার পর দোকানে থাকা বুকশেলফ ও পাঠাগারের সাইনবোর্ড দেখে বিষয়ের ঘোর কাটে শুধু নিবিড় বিশ্বাস নয় গত দেড় মাস ধরে অপেক্ষমান যাত্রীরা সুযোগ পাচ্ছেন অভিনব এই অভিজ্ঞতার বই আমি একটু অবাক সারপ্রাইজড ভালো লাগছে ব্যাপারটা এরকম একটা উদ্যোগ দেখে খুবই ভালো লাগলো জ্ঞানার্জন হইলো প্লাস আমরা একটু বিনোদন পেলাম তো এই উদ্যোগটা আমার মনে হয় যে সার্থক পাঠাগার তো করা খুব ভালো হয়েছে আর কি সবাই বইটা পড়তে পারে ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের সময়টা উপভোগ্য করার পাশাপাশি বই পড়াই উদ্বুদ্ধ করতেই এই প্রচেষ্টা ট্রেনের জন্য অনেক অপেক্ষা করি ঘন্টার পর ঘণ্টা তো এটা একটা বিরক্তিকর একটা জিনিস এই অবশ্য সময়টুকু যদি এই বইয়ের সাথে কাটাতে পারি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব জানতে পারবো এবং কি ভালো একটা সময় কাটব পর্যায়ক্রমে দেশের সব রেল স্টেশনে এমন পাঠাগার স্থাপন করতে চান তারা আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের প্রতিটা স্টেশনে আমাদের স্টেশন পাঠাগারটা আমরা শুরু করব এবং সামনের দিনগুলোতে আমরা স্বপ্ন দেখছি ডানা মেলতে চাই বাস্তবের আকাশে গরম চায়ে চুমুক দিয়ে বই পড়ার নির্মল আনন্দ দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয় বলছেন স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক